আমি আছি আজকে নিউ কলকাতাতে আর দাঁড়িয়ে আছি প্রয়াগে। হ্যাঁ, তো তোমাদেরকে অনেক দিন ধরে তোমরা অনেক কিছু দেখার রিকোয়েস্ট করছো, তো আজকে যেহেতু ছুটির দিন আজকে একটু আসার সময় পেয়েছি, তো আজকে ভাবলাম ছোট্ট করে তোমাদের কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। একজন রিকোয়েস্ট করেছিল যে প্রয়াগা সংগমের ভেতরের গঙ্গার যে ঘাট আছে তার ছাড়া বাইরের দিকে সব থেকে কাছের গঙ্গার ঘাট কোনটা, তো আজকে তোমাদেরকে শেয়ার করব সেটাই, যে সব থেকে সংগম আর প্রয়াগের মাঝখান দিয়ে যে আমরা কমন রাস্তাটা আছে যেটা ওপর দিয়ে গেছে, তো সেখানেই কিন্তু একটা গঙ্গার ঘাট আছে। তো তোমাদের যখনই ইচ্ছা, তোমরা যদি মনে করো যে বাইরে বেরিয়ে কোনো গঙ্গার ঘাট দেখতে যাবে, তো সেক্ষেত্রেও কিন্তু একদমই কাছাকাছি একটা গঙ্গার ঘাট আছে, তো চলো সেখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকটাতেই, আর দেখতে পাচ্ছি এই যে টাওয়ার 1, 2, 3। তো দেখো প্রয়াগার সঙ্গমের ঠিক মিডিলের যে রাস্তাটা আছে, তো সেটা দিয়ে একদম সোজা আসলেই গঙ্গা, কিছুটা হাঁটতে হবে 2 মিনিট। তো এটা হচ্ছে দেখো নিউ কলকাতার ভেতরেরটা সঙ্গমের সাইডটাতে, আর এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রয়াগের সাইডটা। এটা কি ঘাট? এই ঘাটটার নাম কি? ও, এই ঘাটটার নাম হচ্ছে বঙ্গলক্ষ্মী ঘাট। তো এই যে এই দেয়ালটা দেখছো, তোমরা যখন গঙ্গার সামনে দিয়ে হাঁটবে তখন এই দেয়ালটাকে দেখতে পারবে, মানে সঙ্গমের দিকে যখন গঙ্গার দিকে হাঁটবে তখন এই দেয়ালটা দেখতে পারবে। এটা হচ্ছে নিউ কলকাতার দেওয়াল, আর এই হচ্ছে গঙ্গা বঙ্গলক্ষ্মী ঘাট। এটা হচ্ছে আর এসব কার্তিক রেখা যাচ্ছে। তো এখানে সব কার্তিক ফেলে যাচ্ছে দেখো। বাড়ি নিয়ে যাবি? কোনটাকে নিয়ে যাবি? মাঝেরটাকে নিয়ে একাই ভালো। মাঝেরটা ওই দে, এই দে, আবার গোতাবে না তো? বাচ্চা বাবা, বাচ্চারাও গোতায়, সে কি যার স্বভাব সে ছোটবেলাতেও গায়ে করবে। এরে এগুলো এদের খাবার দেখেছিস? তুই কি খেতে দিবি ওদেরকে নিয়ে গেলে সমৃদ্ধ? এ সমৃদ্ধ, তুই যে নিয়ে যাবি কি খাবি?
ওরা তো চিকেন খায় না ঘাস হ্যাঁ ঘাস তো সকালবেলা ঘাস তুলতে বেরোতে হবে সকাল বাবা তোর সকালবেলা তোর বাবা যখন এই দেখ কি সুন্দর কদম ফুল কি সুন্দর না হ্যাঁ প্রথম কদম ফুল এই সিনেমা কি সুন্দর কদম ফুল ফুটে আছে দেখো আরো ফুটবে ওই সব ওই পাকা গুলো পড়ে যাবে নতুন গুলো হবে কি সুন্দর শীতকালে ফুটে যাবে এই যে কিছু কিছু শুকিয়ে গেছে ওই সব থেকে এটা কোন সময় হয় এই সময়তে এই সময় হয় আচ্ছা তুমি ফার্স্ট দেখলে কদম ফুল দেখেছি আমি নামটা ভুলে গেছি আমি তো দেখবো না কেন এই উত্তম কুমারের সিনেমা আছে না সুন্দর ভাগ যোগ করে দুজনে খাচ্ছে ভয়টা খাওয়াচ্ছে না দেখেছিস কেমন বিস্কুট খাচ্ছে গঙ্গা যাওয়ার রাস্তাতেই ওই রাস্তাতেই একটা মন্দির পড়েছে এখানে শিবের মন্দির দেখো এখানে একটা শিবেরও মন্দির আছে আর পুরনো বটগাছ অশ্বত্থ গাছ সব একসাথে তো আমি নিজেও কোনোদিন এই এতটা ভেতরে আসিনি মানে এই গঙ্গার যে ঘাটটাতে বঙ্গলক্ষ্মী গঙ্গা ঘাটের কাছাকাছি আসেনি তো তোমাদের একজন কেউ রিকোয়েস্ট করেছিল বহুদিন আগে ঘাটটা দেখানোর জন্য যে বাইরে মানে নিউ কলকাতার বাইরে কমন কোনো গঙ্গার ঘাট দেখাতে তো সেই হিসেবে আমি অনেকদিন আগেই ভেবেছিলাম আসবো এসে একটা করব কিন্তু করা হচ্ছিল না তো আজকে ছুটি আছে হাজবেন্ডের তো চলে আসলাম যার জন্য তো আমারও বেশ ভালো লাগলো বিশেষ করে গঙ্গার ঘাটের ওখানেই ওই গরুগুলো দেখে বেশ ভালো লেগেছে আমার অনেকদিন পর বেশ খুব ভালো লাগলো আর কি আর ওখানে একটা সুন্দর ছোট্ট মতো শিবের মন্দির পুরনো পুরনো গাছ আছে তো বেশ ভালো লাগছে বেশ একটু অন্যরকমের পরিবেশটা বেশ ভালো লাগছে দেখতে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আজকে তোমাদের পরপর কটা রিকোয়েস্টেড ভিডিও আমি শেয়ার করব তোমরা দেখতে থেকো যারা আসছো তো এখন আমরা বাইকে উঠে পড়ছি তো তোমাদের আর একটা রিকোয়েস্টেড ভিডিও রাখবো নেক্সট দিনের জন্য তো অবশ্যই দেখো তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই